হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গ্রামের ব্লক চ্যানেল চলুন প্রকৃতিকে বাঁচানোর জন্যে ভারত সরকারের সহযোগিতা এবং অরুণাচল প্রদেশের সহযোগিতায় এবং কাম জেলা শহরের প্রচেষ্টা ও সকলেরই প্রচেষ্টায় যে কাজটা সম্পূর্ণর মুখে কিভাবে কাজটা তৈরি হচ্ছে সেইটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি টেন্ডার মালিকদের প্রচুর প্রচেষ্টা এ কাজটা সম্পূর্ণ মুখে দেখুন কাজটা কিভাবে তৈরি হয়েছে সেইটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যারা এখন নতুন নতুন ইঞ্জিনিয়ার তাদের কাছে প্রচুর কাজে লাগবে যারা সিভিল ইঞ্জিনিয়ার পড়াশোনা করছে তারা এটা এই ভিডিওটা তাদের কাছে প্রচুর উপকারে লাগবে কিভাবে কাজটা তৈরি হয়েছে সেইটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখুন আমি যে কাজটা দেখানোর চেষ্টা করছি এটা পাথর সিমেন্ট চিপস বিভিন্ন প্রাকৃতিক সম্পদ দিয়ে এটা তৈরি হয়েছে দেখুন আমি দেখানোর চেষ্টা করছি এখানে প্রচুর পরিশ্রম করে শ্রমিকদের প্রচুর পরিশ্রম সকলেরই অক্লান্ত পরিশ্রমে প্রতিদান দেখুন কী সুন্দরভাবে এই খাঁচাটা তৈরি হয়েছে এই খাঁচাটা অ্যাকচুয়ালি এই স্ট্রাকচারটা তৈরি করতে বিভিন্ন মানুষের সহযোগিতা দ্বারা প্রকৃত ইঞ্জিনিয়ারদের সহযোগিতা এখানে গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়াররা যে ড্রয়িং বানিয়েছেন তাদের শত শত প্রণাম তাদের দ্বারাই এ কাজটা প্রগতির মুখে ড্রয়িং সাহায্যে এই কাজটা ড্রয়িং ড্রয়িংয়ের মোতাবেকই কাজটা চলছে দেখুন এ ট্রাকচারটা অ্যাকচুয়ালি আর্থ লেভেল থেকে এক মিটার গেহারায় আছে যে আমি যে জায়গাটা থেকে শ্যুট করছি এক মিটার গেহারায় এটা দুটো স্তবক আপনারা অবশ্যই দেখছেন দুটো স্তবক হয়ে উঠেছে এই গেহারাটা এ ওয়ান পয়েন্ট টু আছে এবং চওড়া টু পয়েন্ট এইট বিশ সেন্টিমিটার পিসিসি রয়েছে তারপর এক মিটার তার উপরে গড়ে উঠেছে এই স্ট্রাকচারটা তারপরে টোটাল স্তবকে স্তবকে কাজটা তৈরি হয়েছে টু পয়েন্ট সিক্স নিচের যে পোর্শনটা দেখছেন টু পয়েন্ট সিক্স এটা হচ্ছে টু পয়েন্ট সিক্স হচ্ছে এই যে স্ট্রাকচারটা ওয়ান পয়েন্ট নাইন আমি এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা দেখা তারপরে যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সিক্সের উপরে আবার ডবল স্টোরি হবে মানে ওয়ান মিটার বাই ওয়ান মিটার আপনারা অবশ্যই এ কাজটা দেখে যারা প্রকৃতভাবে পড়াশোনা করছে ইঞ্জিনিয়াররা তারা তাদের কাছে প্রচুর উপকারে লাগবে প্লিজ প্লিজ লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও প্লিজ গ্রামের ব্লক চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন এইভাবে আপনাদের সামনে কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সামনে তুলে ধরব থ্যাংক ইউ